ৰত্ন একদম বয়ান আছিল বটলি কি কবি কপালৰে দুখ পঢ়াৰ সময়ত আপি ঠাণ্ডা মাৰিলে কত পঢ়িব পাৰবি আগতে যদি তোক পালো হয় মই বেলেগ আপিক পাত্তাই নিদিলো হয় হ'ব দে সংনেখা শুকান লেকচাৰ বাদ দি এটা সঁচা কথা কৈছোঁ বটলি মই যি সিদিনাখনে যাব ওলাইছিলো তোৰ অলপ মানে দুখ লগা নাছিল মই দেখোন চিনি পোৱা নাই নমস্কাৰ ভাগ কৰা মানুহ আকৌ মই একেবাৰে ভাল নাপাওঁ দেই কি কৈছেনো এও কৈছি ধনী দুখীয়া মানুহৰ ভাগ কৰা বেয়া পায় অ তাৰপিছত ইয়াক ঘৰৰ পৰা লাট মাৰি উলিয়াই দিছি আৰু ই বেচাৰ কান্দি কান্দি গুচি আহিছে আৰু এই হইনা জিলাপী বৌ ঘৰত ডাঙৰ হৈ বিয়া পাত পাই নাপলা আমাৰ জিলাপী বৌৰ এটা ককায়েক আছিল পিছে এটা কথা নহয় আপোনাৰ নামটো কোনে থলে কি লাগে থাকি দিও আখৰাও চোৱা হল অলপ চিনাকিও হোৱা হল নে কি কয় ই কত থাক পাইছা আমাৰ বহুত কাম আছে যত হে এ নহয় অ তই বুজিবলৈ চেষ্টা কৰচোন এ তই যা মই থাকি দিওঁ নে কি কয় বে থাকি দিমে থাক পাইছি অ জিলাপী বৌ আমি যাওঁ দে জ বসুৰা বাপ রে বাপ ভুলতি কি আঠা কামৰা মানুহ এই হয় দে চালু অ পানীখিনি গৰম হল এতিয়া কি দিব লাগিব কৈছি না অ দে এ তাতে তোমাক ইতা আছে তোমাক ইতা আনছো দি এটো এতে আছে চিনি আৰু হেতু দি এটো
বুঝি চাপা চাও যদি তুমি নয় গাখীর দিয়া চাহ বনাওয়া তেতিয়া হলি পানিখিনি গরম হওয়ার লগে লগে গাখীর ঢাল দিবা লাগবে ইঠান আমি রঙা চাহ খাম নহয় চাপাত ঢাল দিয়া কিন্তু আমার যে কাম করা বাইজনী আছে তাই নহয় গাখীরতে চাহপাত দি দিয়ে ও হয় নেকি সেটো মানে আমার গাঁলিয়া ভাত কলি কলি কি হব জানো না সেটো একদম হালদের গাঁঠির নিচিনা আধা গাখীর দিয়ে চাহ দে চাপাতখিনি দি দিয়া কিমান দিব লাগিব কি নাম মানে হিসাবটো মই ভালকে নাজনো দি দিয়া হৈ যাব দে হব দে এথান তুমি চেনিখিনি দিবা মই কাপকেইটা লৈ আহোঁ দে দিবা চাহটো উঠাল আছে না আছে দে আহিছে হে একদম বঢ়িয়া চাহ হৈ গৈছে ৰঙা চাহ সেইটো কাপ লোৱা তাতে প্লেটখন আছে দেউতাক বঢ়িয়াকৈ দিয়ে গৈ আমি পাছত খাম দে এতিয়া তুমি মমা লাগিব ৰ এই কি চাহ বনাইছে চেনিমাই বৰা মোৰ বাহা আমাৰ চেনিমাই হস্পিটেলত থাকি থাকি চাহ এটা বনাবা চব পাৰি গেলা আচৰিত কথা তাতে প্লেটখন আছে আহ মায়ে গোটেই আটা পাৰ ৰচিয়া মই নহলে আঁতৰ আকৌ খাম ন খানছো দে দেউতা চাহ লোৱা বায়া কি নাম কাঢ়া কাঢ়া ঔষধ খাই আছে আৰু সেই ঔষধ গিলাখানে নহয় মাথাত ৰিয়েকচন কৰিছে ৰিয়েকচন গিলাখান যিখন গুচি যাব নহয় বাইৰ চব ঠিক হৈ যাব কিন্তু চাহকাপ তিতা হ'ল কিয়া তিতা মানে হে হেৰি দুটা তাৰ মানে কথাটো কি হ'ল এ বায়াও চাহপাত দিলা এফালে মই কাপ নিব আছিলোঁ নহয় ভিতৰক যাই কিয়ে মই আকৌ দি দিলোঁ সেইকাৰণে তিতা হৈ গ'ল ন ভাই যদি কথা গিলাখান পাৰে তেতিয়াহ'লে ভাল হ'ব লগিনী আগযুগ লাগব মোৰ যাবাৰ বহুত মন যায় আছে দেউতা কিন্তু কেনেকৈ যাম একো এৰি থৈ যাব নোৱাৰো নহয় আছে দে বাইৰে হেংকেই আছে কোনোমতে উশাহটো লৈ জীৱটো বাচি আছে তেওঁ সোনকালে ভাল পালে ৰক্ষা নহ'লে মোৰতো ভয়ে হৈছে জানানে হাও কে আপি কি কাৰণ মই যে একো কাম ভালদৰে চম্ভালিব পৰা নাই সেইটো কাৰণে অ মাই ইমান চিন্তা নকৰিবিয়ে চাবিচোন সময়ত চব লাহে লাহে ঠিক হৈ যাব ঐ এতিয়া মনে মনে থাক মায়েৰে শুনবে লাগিলে ই ডাঙৰ কথা হ'ব ঐ পাগলি চাওঁ পাছফালে যাওঁচোন মাই শুনি পেলাই কৈছোঁ বয়া নাপা আহ প্ৰভু এই বিপদখনৰ পৰা কিবাকৈ উদ্ধাৰ কৰা
দোস্তি দোস্তি আহিলা আর বিজেল তুই মোক কিমান কই শুনছনে তুই মোক মাত নিদবি বলি কি লাজ নহা মানুহে তুই পানরু মুয়া দোস্তি মই গালি পালিও মই মাতি মাই তোর লগত মোর কথা আছে তোর লগত মোর ইকু কথা নাই যা আগতে মোর কথা তো শুনছু ইকু কথা নুনু তোর কথা যা ও দোস্তি হেই ভিতর কাখক যাওয়া মোর কথা তো শুন তারপর তুই কি কবি আহ কি কথা আহ তাকে দাওয়া শুন যাও আজি লাজ কিন্তু কিবা কথা ওলাইছি তার জিলাপি বৌ তো ঘর যা কথা তো তোক মই কইছোয়ে হইনা জিলাপি বৌ বলে তুমি আর দিয়া দিব হেনকে গম পাইছো আর তো মনটু বেয়া লগুব আহিলি না মনটু বয়া লইগ নাই এ আর কি হইছি জানা না গোটা হৌরে সংসার ভাঙা টেনশন হইনা ইতান তামাম মত খা হইছি মোর ফটা হুটু হেনা কেন কবি দস্তি নাপে আর এটা কথা কি জানা না বেঙে হইনা তোক মারবা বলে খেদি হইছি এই যে আমার গোবিন্দ আছে গোবিন্দ বলে ইয়া বুঝে বারে ঠান্ডা করে রাখছি ই বেঙনা সাং কুকুরটু তার বহুত লেভেল হইছি হি মোক দম দিবা হে কোনব দিন এটা কুসু কাটা দি কাটি মু আর সে এটা কথা হদু দে তোর হই না জিলাপি বোগ লগে মনত পড়ে না আর খুব হে লাগে না আর তো মোক দুখ লুকাছা তিন হরপে মোর রাতি থাকত কি মান কষ্ট হইছি কি মান ভয় লাগে মোর রাতি তো বলি হে কুসু মই বিছনা তলত ঘুমাম বস্তা তলত সুমুয়ে থাকো বহুত লাজ লাগা হুসে মোর আয়ই হই দে নহলে এটা কাম নকরাই কে দস্তি কিবা কাম জিলাপি বুক সাবা মোর লগত হই না যাবি নেকি মনে মনে যাবা তো মন যায় কিন্তু ফুটা কুকুর ভয় লাগে নহয় হি অনবরত মুটখাই থাকা মানু কট কট মারি পে একো গ্যারান্টি নাই না তার দূরর পরা মনে মনে সাবি না সাং মই এ না সো নাই দে আর এটা কথা কি জানা না ইথেন আপুন বই মক কইছি মোর বলে বিয়া পাতি দিব হেতেন মই বিয়া নহাকে তুই নহুবিয়ে মই হার বিছনে তুই হবি ও আপুন বই মক বিয়া পাতি দিম বলে কইছিল দিব মই আপুন বর মতে হে চলিম জি কোরা করবি দে মুঠতে মই যাই থাকো আর এটা কথা দস্তি তুই অল্প সাই চিন্তি চলবি দে কোন বাই মারবাও পারে দে মহাকুসুম কোন বাই মারবা পারে মানে মো কাইনো মুখ মারা মানু ওলাইছে নতুন কেনু মহাকুসুম জিলাপি নহাকে মো খুসা থাকব পারিম না মোর জীবনটো কি হব পাগলা হৈ যামে মই ময়ো যাই থাকুং এ দে জিলাপি এ ও বিন্দু আপনাক দিলু আমি বাসন মাজবা আপনি দুখন মুখখান চাই দি মাজি থৈ দিছি হে দুভাগ্য বহত মই কিবা তিৰি মানুহ নেকি ও কে ঠিক কাইদু কাইনু তুই নমস্কাৰ নমস্কাৰ ভাঙি মনা ভাঙি মই এখন না ভাঙিব মাথাত নহে মাল কাই তুই মাথাত মাল নপকা নহয় মোৰ নাম শ্ৰী লাওমুৱা গাঁৱত মাতে গজমুৱা ঘৰ মোৰ উজনি কামো পেলি দুবা হবু ও বিন্দু আপনাক দিলু আমি বাসন মাজবা আপনি দুখন মুখখান চাই দি মাজি থৈ দিছি হে দুভাগ্য বহত মই কিবা তিৰি মানুহ নেকি অ বিন্দু তিৰি মানুহ মাতা মানুহ বুলি কি কথা আছে চবৰে কাম চবে কৰি ফেলে মিলি জুলি থাকিলে হল কামত তো আকৌ ভাগ চাগ নাই নহয় আমি নরা কাম একোৱে নাই আমার হাপায়ো সব কামে করব পারে দুর্ভাগ্য বহত হেতু হয় কিন্তু মোর এগুলা কাম করার অভ্যাস নাই নয় ও বিন্দু আপনি এগুলা কাম করার অভ্যাস করবে লাগবো আপনি যে আমার বাইক বিয়া করবে খুঁজছি এটা ও গতিকে আমার বাইক কোনো মতে আপনি সহায় করব লাগবে দুর্ভাগ্য বহত ইমান ট্রেনিং মানে বিয়া পাতাতো এ মো প্রথম বিয়া হব দক এটা আপনি খসকে বাসন ধুই ধুয়াও হ্যাঁ হব রে আপনি কিনকে দেখলাম তার মানে মনে মনে আপনিও মোক চাই আছে দরকার লাগছে আপনার কারণে
এখন ঘর ভাড়া লৈ আছো বস্তু মোৰ সকলো চাব পৰা অধিকাৰ মোৰো আছে ওৰি এখন ঘৰ আপোনাক ভাড়া হে দিছো একেবাৰে এখন ঘৰ আপোনাক দি দিয়া নাই গম পাইছি সেই বুলি এতে কি মোৰ একো নাই নেকি বিষ্ণুসাদৰ গাৰু মুৰি এলাকান সব মৰে আছে ঐ মাটিখিনিও তোৰ বুলি নকা কিয়া নকা তো ভুল নকৰোঁ মাটিখিনি কাৰো নহয় ঐ কি মাটি কাৰো নহয় এই মাটি বাৰী সব মুন্নামত আছে ফকলে কৈ কিন্তু কিন্তু কি কিন্তু এ আপুনি বুলি তো মাটিখিনি বেলে কৰে হ'ব বাপৰে বাপ কি হে তই একেবাৰে মোৰ মনত কৰি গৈছে হা সঁচা কথা কৈছো কিন্তু আপুনি বুলি আপোনাৰ মাটিখিনি বেলে কৰে হ'ব এ ৰচুন ৰ তই কিবাকে সৰজক্তি কৰা নাইতো মই ইমান বয়া চিন্তা কৰা মানুহ নহয় দিয়ক এতকে আৰু বেছি আগ নাবাঢ়িবি মাতো হে গবাৰ কাৰণে আৰু দুদিনমান বাকী আছে ভাড়াকেইটা দি কিনে ৰাফা ৰাফা হ'বি আৰু পাৰে কিন্তু মোক কিহত বেয়া পালাক প্ৰশ্ন নকৰবো যি কৈছো তাকে শুনক দেখা যাব বাৰু দেখা যাব নহয় পিছত কিন্তু কথা বয়া হ'ব নাংমান ঘৰত ভাড়াত দি ডাঙৰ বিজনেছমেনৰ ভাব পিছে বা ভিনীৰ কাম বন কৰি ফেলে কে নাই লাগছি দুৰ্ভাগ্যবশতঃ গোটাই বেয়া লগা নাই দে এই পাৰিম পাৰিম ভাল লাগছি দেখোন আপোনাৰ ট্ৰেইনিং ইটাও হে বনাই আৰু কাম বাকী আছে গলিত দেখোন গোবাৰ আছে গোবাৰখিনি পেলোৱা হোৱাই নাই নে কৰিম কৰিম পিছে দুদিনমানৰ কাৰণে মই ঘৰৰ পৰা আহোঁ নেকি কিনো ভিনদেউ ঘৰত যাওঁ যাওঁকে থাকাহে কিয় আমাক কিবা বয়া পাইছা নেকি নাই নাই বেয়াকো কিয় পাম মোৰ চাফ চাফ কথা আমার এগ্রিমেন্ট মতে কিন্তু আপনি আরো এক সপ্তাহ আমার ঘরত থাকবে লাগবো যদি আমার কথা নুশুনে একদম গেট আউট ফ্রম হিয়ার মাই বাউন্ডারি আন্ডারস্ট্যান্ড জিয়াই থাকবে লাগিলে কষ্ট করবাই লাগবো আর এইখিনিতো ঘরের হে কাম ঘরের কাম ঘরের মানুষ নকরি আর কোনে করব আপনি আমার ঘরের সদস্য হবা যাইছে গতি ঘরের কামখিনি আপনি করবাই লাগবো আমিও দুই দিন মানে রেস্ট লব লাগা আছিল আর আসিল এখন ঘরত একদিন কাম করে দুই দিন বহ সিস্টেম নাই গম পাইছা এতে কাম করবে লাগলে মিলিটারি ট্রেনিং দরে দিনে রাতে কাম করবে লাগবো এন্ডুন নিগিলাক দেখছা কেনকে দিনে রাতে ধান কাটি আনি ভরালত ভর্তি করে রাখে আর আমার বাঘ দেখছা কি কাম করবে নরে হুত মোর লগত আপনি ফের মারবা নরি কি করি ঘরখান চলাই রাখছো মই হে জানছো অঙ্গনবাদি চাকরিও করছো মান কষ্ট করে যে ঘরখান ধরে রাখছো আপনিও কেনকে কাম করবা লাগবো নহলে কিন্তু নহব হব রে হব রে নহয় করবাই লাগবো এই বেশি তামোল মারিব দিয়ে গম পাইছো নয় সসরা খাই কি অবস্থা সব কাম চোর
খয় বয় পুহি রাখি মোর এক লাভ নাই দোষ তহতরে মানুষ চিনি নাপা না জানা নুশুনাকে মানুষ রাখলে এনেক হবই গেষ্ঠিক হয় গেষ্ঠিক মই আগতে কইছিল নহয় কথা কম কাম বেশি ভাড়া চাফা কৰি দি থৈ যাব লাগিব ভাড়া